দেখতে পাচ্ছ এখন আমরা এসে গেছি হইচই ফুড প্লাজার, এটা আমাদের হিন্দুস্তান হেড পয়েন্টের সামনে। আর হইচই ফুড প্লাজার এই অরিন্দমদা, তুমি এই ফোন পে বড়াকে এটা কি খাওয়াচ্ছ দাদা? এটা আমাদের ফেমাস আইটেম ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি জি, যেহেতু উনি বিশ্ববিখ্যাত, আমি ওনার ভিডিওতে দেখেছি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তাকে আমি আমার ফিশ কবিরাজি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। বাহ, দেখতে পাচ্ছ দোকানে, আমার দোকানে প্রথমবার এলেন উনি। বাহ, স্বাগত জানাচ্ছি। আমার যেটা সবচেয়ে মোস্ট ফেমাস আইটেম কবিরাজি, সেটাও সবসময় দেখা যায় ইউটিউবে। দাদা একটু টেস্ট করে দেখুন। করো করো, দেখতে পাচ্ছ আমার এখানে সুন্দর করে হইচই নামও লেখা। টেস্ট করে দেখো কেমন খেতে। দেখো দাদা এখন টেস্ট করে দেখছে, লম্বা লম্বাই কাটো, কোনো অসুবিধা নেই। মাঝখানে মাঝখানে কাটো, মিস করো না। ঠিক আছে ঠিক আছে। কেমন লাগছে বলো? মানে এটা তুমি কত প্রাইস নাও অরিন্দম দা? 200 টাকা। মানে 200 টাকা দিয়ে কি এটা খাওয়া ঠিকঠাক না লস? খেতে দাও লোকটাকে। পারফেক্ট, মানে 200 টাকা দিয়ে খেলে লস হবে না? লস হবে না, অনেক কম দাম হিসেবে। এবং দাদা অরিজিনাল বেড কি ইউজ করে? তুমি খাও আর ডিস্টার্ব করবো না, যেমন খাচ্ছ। খাবারটা সত্যি অসাধারণ না? তুমি তো অনেক জায়গায় খেয়েছো দাদা, এই অরিন্দমদার এখানে অরিন্দমদার এটা স্পেশাল ডিশ যেটা বলেছে। এটা কি মানে ডিজে অরিন্দার জন্য স্পেশাল বানিয়েছো না সবার জন্য? এরকম বানানোর জন্য এই সাইজ থাকে, বরং ডিজে অরিন্দার জন্য ছোট করেছে। মানে একজন মানুষের পক্ষে পুরোটা খাওয়া খুবই টাফ ব্যাপার। এবার ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদেরই প্রবলেম। মানে অনেকের, মানে সত্যি কথা বলতে গেলে আমি ওনার ভিডিও দেখি, অনেক ইউটিউবে ভিডিও হয়, এবং দেখো এটা বাস্তব হলেও সত্যি অনেক ইউটিউবার কিন্তু ওনার জন্য করেও খাচ্ছে। যেমন আমি অনেক ইউটিউবারকে দেখেছি ওনার জন্যই হয়তো তাদের স্টার্ট হয়েছে। তা যাই হোক, এটা তুমি খারাপ দিকে দেখো আর ভালো দিকে দেখো, ওনাকে সেলিব্রিটি যাই হোক, সেলিব্রিটি হোক আর ইয়ে হোক, ওনাকে কেন্দ্র করে কিন্তু অনেক কটা মানুষের ফেড চলছে। ওটাই আপনি মানেন কিনা আমি জানি না, কিন্তু দেখুন আজকালকার যুগে যেখানে লোকের চাকরি বাকরি নেই, সেখানে উনি যে কাজটা করছেন এটা কিন্তু একটু হলেও আপনি কমেন্টস করলে অনেক রকম গালাগালি দিতে পারেন। গালাগালি আপনি ভালো কাজ করলেও খাবেন, খারাপ কাজ করলেও খাবেন, চুরি করলে তো মারও খাবেন, সেটা তো কথা নয়। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, যে দর্শকরা দেখে তাদেরকে আমি এটাই বলবো, আজকালকার যুগে যেহেতু আমি মেডিকেল প্রফেশনে আছি, কিন্তু দেখি মানুষ মানুষের জন্য নয়, সেখানে ওনার জন্য কিন্তু অনেকগুলো মানুষের পেটও চলছে। দাদা তোমার কেমন লাগছে? খেলে তো খাবারটা ভালো, এবং এই যে 200 টাকা প্রাইস অরিন্দম দা দিচ্ছে, এটা কি মোটামুটি ঠিকঠাক? একদম ঠিকঠাক, এর দিয়ে মানে মনে হয় প্রাইসটা কম হয়ে গেছে। না আমরা অনেক সময় দেখেছি অনেকে আছে যে অরিন্দম দার দোকানে না খাবার খেয়ে কমেন্ট করে, আর সেই তোমার যদি বিখ্যাত উক্তিটা একবার দাও যে যারা খেয়ে না খেয়ে কমেন্ট করে তাদের জন্য কি বলতে যাচ্ছেন আপনি? আমি এরকম বাজে কথা কিছু বলবো না, যেহেতু এখানে এসেছি। বাজে কথা নয় ওটা, বাস্তব কথা, বাস্তব কথা, একদম বাস্তব বলি আমি, বাস্তব বলি মানে এটা তো আমার এই ছোট্টখাট্টো ডায়লগটা ইস্ট বেঙ্গল মাঠেও চলছে এখন। তোমার ডায়লগ ইস্ট বেঙ্গল মাঠে চলছে?